জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে নাটোর সদর হাসপাতালের কর্তৃপক্ষকে 5টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে। বুধবার 29 সেপ্টেম্বর সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন প্রতিটি 7 লিটার ধারণ ক্ষমতা এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন। জেলা প্রশাসক শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ কামিল বুরহান ফিরদোস, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাটোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন কোভিড-19 চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল জনগোষ্ঠীকে দ্রুততার সাথে টিকাদানের আওতায় আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে 10 কোটি মানুষকে টিকা প্রদানের আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এর ফলে দেশের মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণরোধী শক্তি তৈরি হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের সকল পর্যায়ে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যও আহ্বান জানান বক্তারা। আলাফতাব খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।